রঞ্জন রঞ্জন ভট্টাচার্য ডক্টর রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমি রঞ্জন বাবুর কাছে একবার আসবো। রঞ্জন বাবু, আপনারও কি মনে হয় যে সিবিআই তদন্ত যেভাবে যা চলছে বা সিবিআই তদন্ত এখনো পর্যন্ত যা উঠে এসছে সেটা আপনারা মানতে পাচ্ছেন না, সে তদন্ত সম্পূর্ণ ভুল, সব তদন্তের ক্ষেত্রে আপনারা একেবারেই সহমত নন, এই তদন্ততে আপনারা খুশি নন? ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। দেখো স্বর্ণালী, প্রথমেই অভয়া কোজাগরী এবং আমি রাত্রিবেলা কালকে হঠাৎ মাঝরাতে একটা ঠাস শব্দে উঠে পড়েছিলাম, কারণ মা লক্ষ্মীর পুজোতে সাধারণত বাজি ফাটাতে নেই। তা আমি আওয়াজটা শুনে শঙ্কিত হয়ে কি হলো দেখলাম কলকাতা পুলিশের গালে একটা চর মারা হয়েছে, তারই আওয়াজ। কারণ এই যে ত্রিধারা সম্মেলনকে 9 জনকে অ্যারেস্ট করা থেকে রানী রাসমণি রোডে কার্নিভাল হতে দেওয়া হবে না, বা KMC চিকিৎসক ডক্টর তপব্রত রায় 3টি ঘটনায় পরপর কলকাতা পুলিশ এবং আজকে ধরো জয়নগর থেকে জয়নগরের কুলতলি থেকে কৃষ্ণনগরে যেভাবে রাজ্য পুলিশও কোনোদিন না এই শব্দটা আবার কালী পুজোর মধ্যে খেতে হয়। তা তুমি যেটা বলছিলে সিবিআই এর ব্যাপারে, তো আমি কিরকম মানে যেহেতু রাত জাগতে হচ্ছে, দিনের বেলা ঘুমিয়ে পড়ছি, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। সিবিআই মানে আমার এরকম কি শীতে মনে হচ্ছে কার্নিভাল, বিতে মনে হচ্ছে ব্যুরোক্র্যাট, আর আইতে মনে হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো। কিরকম যে দীর্ঘসূত্রিতা চলছে তা বলার অপেক্ষা রাখে না। আমাদের জুনিয়র ডাক্তার ফ্রন্টে 10 দফা দাবির পরিপ্রেক্ষিতে আবার 13 দফা একটা দাবি ভুলভাল ঘোষ বলে যে শেষক দলের মুখপাত্র করেছে, সব তিনের খেলা চলছে। এই তিনখানার জন্য আমি ভাবছিলাম যে আচ্ছা, এরকম যদি হতো যে রাজনৈতিক নেতারা সবাই সরকারি হাসপাতালে ভর্তি হতো, বা রাজনৈতিক নেতাদের যারা ছেলে মেয়ে আছে তারা সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করতো, অথবা তাদের জন্য ধরুন এই যে ক্যাটগার্ড সিল্ক যেগুলো ছিঁড়ে যাচ্ছে সেলাই করতে গিয়ে আজকে মালদাতে, তাদের যদি বা সেলাই করে, না না তা তো বলা যাবে না, কারণ ঘোলাটা কাছের পেঁচালো মনের সব মানুষ তো। চারিদিকে তো মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, আবার স্বপ্নে এটাও দেখলাম সেখানে কার্ডিয়াক ট্রান্সপ্ল্যান্ট সার্জারি হচ্ছে, রোবোটিক সার্জারি হচ্ছে, সব তিনে তিনে খেলা চলছে। ওই যেরকম 3 জন অভি, বিরূপাক্ষ, সৌরভ, তারপরে আমলা, গামলা, হামলা, আবার কারাগারে জানা হচ্ছে ক সিরিজের কুণাল, কল্যাণ, কাঞ্চন, আবার IPC-র 126, 189, 353, আবার সঞ্জয়, সন্দীপ, সুশান্ত, আবার দেখলাম উডবান ওয়ার্ডে, জানো তো স্বর্ণালী, উডবান ওয়ার্ডে আমাদের বাসির পাশের বাড়ির খ্যান্তা মাসি বসে আছে, ভর্তি হয়েছে, সে ফোকলা তাতে তৃপ্তি ডায়েট খাচ্ছে। এইটাই ছিল জুনিয়র ডাক্তারদের দাবি, যেখানে সমস্ত মানুষ যে কোনো জায়গা থেকে সেন্ট্রাল রেফারেল সিস্টেমে আসবে, বেড ভ্যাকান্সি স্ট্যাটাস হবে, এবং ওই তিনের গেরোতে আবার 3টে পয়েন্ট আটকে আছে জুনিয়র ডাক্তারদের 2 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর ধারা দাবি। আবার এই 3টে প্রতিবাদ করার জন্য আবার ডক্টর তপব্রত রায়কে ভর্তি করা হয়েছে, তাকে ডিটেন করা হয়েছে। কেন? তার 3টে, একটা লেখা ছিল উই ওয়ান জাস্টিস, দ্বিতীয় তো লেখা ছিল সিদ্ধারা বিক্রি নেই, আর 3 নম্বর লেখা ছিল আমি প্রত্যেকে অনুসরণ করি। তা এই যে সিবিআই এর কথা বলছো, কোর্ট মনিটর, সিবিআই ইনভেস্টিগেশন, আমরা IMA থেকে যখন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে আমরা দাবিপত্র রেখেছি এবং ওই মিটিংয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে সিবিআই এর ট্র্যাক রেকর্ড কিন্তু অনেক ক্ষেত্রে ভালো নয়, তারা কিন্তু সময় উপযোগী রিপোর্ট দিচ্ছে না। তাই একটা জায়গায় আমার মনে হয় যে আমি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে বলতে পারি যে হতাশা চারিদিকে প্রিভেলিং, কিন্তু হতাশার মধ্য থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বার করে নিতে হবে সঠিক রাস্তা। তাই একদিন আমি যেমন স্বপ্ন দেখিনু সেই স্বপ্নটা যেন বাস্তবায়িত হয়, এই যে প্রত্যেকটা যারা যুক্ত রয়েছে, এটা তো শুধু সঞ্জয় রায়ের একের খেলা নয়, আরো অনেক শিকড় গভীরে রয়েছে, সেগুলো একটা একটা করে আসবে। 280 ঘন্টা পার হয়ে গেছে স্বর্ণালী, তোমার এই প্রোগ্রামের সাথে সাথেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সাথে আমাদের সিনিয়র ডাক্তারদের একটা জুম মিটিং চলছে এবং তারপর পরবর্তী পরিকল্পনা আমরা গ্রহণ করব। কিন্তু যারা কেউ কেউ মনে করছে রানী রাসমণি রোড থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই যে এত বড় জামটা মনে হয় সৌত্রিক রায়ও দিতে পারেনি, জলপাইগুড়ির জেঠুর ছেলে যে ওই কুচকাওয়াজ ক্যাপ্টেন সৌরভ পালের সাথে হঠাৎ করে 15ই আগস্টের প্যারেডে হাজির হলো, ধৈর্য রাখুন, সময় উত্তর দেবে। তবে একটাই বলবো, এই লড়াইয়ে আমরা থাকছি, আমরা এখন অ্যাডভান্টেজ 40 নিলে আছি, আর একটা পয়েন্ট পেলেই সেট পয়েন্ট হয়ে যাবে। বেশ, আরেকটা পয়েন্টের দেখা যাক সেফ পয়েন্ট কীরকম হয়। নিঃসন্দেহে দেখুন, একটা বিষয় স্পষ্ট যে এই জায়গা থেকে জুনিয়র ডাক্তারদের পাশে অজস্র মানুষ রয়েছেন। আমি যেগুলো বেসিক কয়েকটা জিনিস বললাম, এক হচ্ছে যে সিবিআই তদন্তের ক্ষেত্রে যদি ধোঁয়াশা লাগে যে ঘটনা শুধুমাত্র কোনো একজন না, আরও অনেকে রয়েছে, তাহলে বাকি তাহলে ধরে নিতে হয় তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছে সেটা অনেকেই জানেন অনেক ক্ষেত্রে, কিন্তু সেটা সামহাও কোনোভাবে তারা সামনে বলতে পারছেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা নিয়ে এতক্ষণ ধরে কথা চলছে আমাদের,
যে সিবিআই তদন্তের ক্ষেত্রে অভয়ের মা বাবা তারা এখনো পর্যন্ত আস্থা রাখছেন, গোটা ঘটনা এতদিন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলো কেউ কিছু জানতেন না, কোথাও কিছু হয়নি, ঠিক ওই রকম ব্যাপার যে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর ওপর আমাদের অগাধ আস্থা রয়েছে, একটা সমাধান সূত্র নিশ্চয়ই বেরিয়ে আসবে, তারপরে কখনো দেখা হবে ব্রিগেডের মাঠে, কিন্তু দুষ্ট লোকটা হচ্ছে আমাদের পুলিশ কমিশনার, দুষ্ট লোক হচ্ছে ওসি, এরা সবাই দুষ্ট লোক, স্বাস্থ্য সচিব দুষ্ট লোক, স্বাস্থ্য অধিকর্তা দুষ্ট লোক, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তিনি মাননীয়, তারপর অগাধ আস্থা আছে তিনি সমাধান সূত্র বার করবেন। এই জায়গায় মনে হচ্ছে না রঞ্জনবাবু যে কোথাও একটা যেন একটা একটা ওই শত আলোকবর্ষে দূরে একটা ব্ল্যাক হোল তৈরি হচ্ছে, যে ব্ল্যাক হোলের মধ্যে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। কিন্তু ব্ল্যাক হোল থেকে কিন্তু বিগ ব্যাং থিওরির জন্ম হয়েছিল, তাই আমি মনে করি যে এই যে আজ আজকে যে সমস্ত ঠাকুরগুলো আজকে প্যারেড করে করে স্ট্রেচারে করে বা হুইল চেয়ারে করে যাচ্ছে, অনিকেত ঠাকুর, আলোক ঠাকুর বা অনুষ্ঠুপ ঠাকুর, এদের মতো করেই কিন্তু এদের মধ্য দিয়ে কিন্তু আমরা সঠিক রাস্তা দেখাবে বাংলা, একদিন আমরা জানি যে বাংলা পথ দেখাবে বলে গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন, তিনি কিন্তু আজকের দিনে আমরা সেদিকেই যাব। এবং সত্যি এই আন্দোলন যে অভূতপূর্ব আন্দোলন সারা দেশ সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু এই আন্দোলনে একটা ছোট্ট কাঁচা কাজ হয়ে গেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ যারা তার পরামর্শদাতারা আছেন, বিশেষ করে আমাকেও অনেক সময় আইবি থেকে ফোন করে যে স্যার আজকে আপনাদের আন্দোলনের গতিপথ কি, কোন কোন রাস্তা অবরোধ হতে পারে, তা এই পরামর্শদাতারা যদি একটু ওই গজদন্ত মিনারে অট্টালিকায় না বসে একটু পথে নেমে মানুষের যে প্রতিবাদের ভাষা কান পেতে শুনতেন, আজকে এত বড় দুর্ঘটনা ঘটতো না, এত বড় থাপ্পড় খেতে হতো না। আমি খুব সংক্ষেপে একদম সময় যেহেতু শেষের দিকে, শঙ্কুদেব কি বলবেন, তদন্ত আর তার সঙ্গে আন্দোলন অন্য কোনো এজেন্ডার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? দেখুন, তদন্ত নিয়ে যদি কোনো বক্তব্য থাকতো তাহলে পুরো বিচার প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টের মধ্যে রয়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারতেন, এবং আমার মনে হয় না এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে যে তদন্ত চলছে সেখানে কোনো গাফিলতি বা কিছু জায়গায় এসে পৌঁছেছে। তো এই বিষয়টা সিবিআই বলতে পারবে আরও ভালোভাবে, কিন্তু আমি একটি কথা খুব স্পেসিফিক্যালি বলতে চাই, এই সামগ্রিক আন্দোলনের মধ্যে একটি রাজনৈতিক দলের ভূমিকা খুবই সন্দেহজনক। আমি দেখলাম অনিকেতবাবু, তিনি ডিএসও করেন, আমি ভুল করলে ঠিক করে দেবেন, তার উদ্যোগেই রাজ্যের মুখ্যমন্ত্রী, যার বিরুদ্ধে আন্দোলন করা উচিত, এখনও পর্যন্ত ডাক্তারবাবুরা তার পদত্যাগ দাবি করেননি, তাকে ড্যাং ড্যাং করে নিয়ে চলে গেলেন তাদের অবস্থানস্থলে, এবং সেই রাস্তা স্পষ্ট হলো, এবং তারপরে আমরা দেখলাম যে সেখানেই শেষ নয়, দেখলাম যে সেই ডিএসওর মাদার অর্গানাইজেশান এসইউসিআই, তার হয়তো ফ্রন্টাল অর্গানাইজেশান, দিদি প্রকাশ্যে বলতে পারছেন না কিন্তু সব নেতৃত্বদের দেখা যাচ্ছে, তারা আজকে চলে গেলেন সিবিআইতে সরাসরি হচ্ছে সিবিআইয়ের সামনে বিক্ষোভ দেখাতে, ফলে তৃণমূলের লাইনেই এসইউসিআই বোধহয় খেলছে।